হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কে কি ডি কেয়ারওয়াল তো আজ এসে তোমাদের রিক্রুটমেন্টটি আরও একটি আপডেট নিয়ে এইবারে তোমাদের যে রিক্রুটমেন্টটি করা হবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার কথাটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত এই নাবার যে সংস্থা এটা কিন্তু কৃষকদের ফিনান্স করে থাকে অর্থাৎ কৃষকদের বিভিন্ন ধরনের লোন কিন্তু স্যাংশন করে থাকে নাবার একটি কেন্দ্রীয় সংস্থা সংস্থা এটি অনেক বহুত পুরনো একটি সংস্থা এবং এখানে সাধারণত ভ্যাকেন্সি বের হয় না তো দীর্ঘ কিন্তু পাঁচ থেকে ছ বছর পর একটা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এখানে হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েশান যারা করেছ তারা কিন্তু আবেদন করতে পারবে না অর্থাৎ কেউ যদি গ্রাজুয়েশান করেও এখানে আবেদন করে দাও তাহলে তাকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে সেক্ষেত্রে তার তো অ্যাপ্লিকেশানটা পুরোটা রিজেক্ট হবে তার সঙ্গে কিন্তু তাকে কিন্তু এই ফলস ইনফরমেশান দেওয়ার জন্য তার এগেন্স্টে কিন্তু যে আইনি প্রসিডিওর আছে সেটা কিন্তু নেওয়া হবে অর্থাৎ কেউ যারা গ্রাজুয়েশান করেছো আপার লেভেল হায়ার এডুকেশান আছে তারা কিন্তু কেউ আবেদন করবে না এটা অনলি ফর ম্যাট্রিক পাস ক্যান্ডিডেটস তারাই আবেদন করতে পারবে দেখো নাম্বারের গ্রুপ সি পোস্ট অফিস অ্যাটেন্ডেন্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে যে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্ট সাব অর্ডিনেট সার্ভিসেস এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড অক্টোবর দু হাজার চব্বিশ থেকে একুশে অক্টোবর দু পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে সরাসরি থাকবে সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে এছাড়া তোমরা নাবার ডট ওআরজি কেরিয়ার এই নোটি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা নিজেরা ভিজিট করতে পারো আর নাইলে ডাইরেক্ট লিঙ্ককে ক্লিক করে তোমরা একদম অ্যাপ্লিকেশন ফর্মে চলে যেতে পারো এখানে টোটাল যে ভ্যাকেন্সি আছে বিভিন্ন রাজ্যে অর্থাৎ টোটাল যে আমাদের আঠাশটার যে রাজ্য আছে সেখানে কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে টোটাল এই ভ্যাকেন্সিতে যারা আবেদন করতে চাও এখানে এস টি ওসসি ও জেনারেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে এবার প্রত্যেকের কোয়ারিস থাকে যে এজ লিমিট কত এডুকেশন কোয়ালিফিকেশান সেটা তোমাদের বলেই দিলাম যে তোমাদের এক্ষেত্রে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান কেবলমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে এখানে এবারে এজ বলে দিয়ে আঠেরো থেকে তিরিশ বছর কিন্তু এস তোমাদের হওয়া চাই তিরিশ ছাড়িয়ে গেলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমাদের প্রথমে প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে তারপরে মেন্স তারপর ইন্টারভিউ এখানে গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ অফিস অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের নিয়োগ করা হবে নাবারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে লাস্ট ডেট আগে তোমরা আবেদন করবে প্রিলিমিনারি টেস্টে তোমাদের চারটা সাবজেক্ট থাকবে রিজিউনিং ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস আর নিউমেরিক্যাল অ্যাক্টিটিউড নব্বই মার্কে টোটাল একশো কু নব্বই মিনিটের একশো কুড়ি মার্কে তোমাদের এই এক্সামগুলো কিন্তু হবে এক্সামের ব্যাপারটা পরে আর রিটেলসে ভিডিও নিয়ে আসবো কিন্তু তার আগে তোমরা আবেদন যারা করতে চাও তারা অবশ্যই আবেদন শুরু করে দাও অর্থাৎ আজ থেকেই দোসরা অক্টোবর কিন্তু আগামী দিন থেকে তোমরা আবেদন করতে শুরু করে দাও লাস্টে লাস্ট ডেট পর্যন্ত কিন্তু কেউ অপেক্ষা করবে না এবারে তোমাদের দেখিয়ে দিই যে তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে দেখো এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে আইপিবিএস অনলাইন ডট আইবিপিএস অর্থাৎ আইবিপিএস ব্যাঙ্কিং সেক্টরে যে এক্সামগুলো যে সংস্থা করে থাকে আইবিপিএস সেই সংস্থাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু এটার এক্সাম কনডাক্ট থেকে টোটাল প্রসিডিউরটা কিন্তু কনডাক্ট করাবে তোমাদের প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে তোমাদের প্রথমে রেজিস্টার করে নিতে হবে নিজের নাম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার দিয়ে মেল আইডি দিয়ে তারপর তোমাদের লগ ইন করতে হবে লগ ইন করলে তোমাদের আসল অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সামনে খুলে যাবে এর বাইরে তোমাদের কিছু কোয়ারিস থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সে কমেন্ট করে জানাও সলভ করার চেষ্টা করবো